নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের কুড়িটি বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ। একদিকে যেমন বাড়বাড়ন্ত করোনার, তার মাঝে আবার পাল্লা দিয়ে বাড়ছে রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব। এমনই সময় আবার ট্যাবেলা বিতর্কে জড়িয়ে পড়ছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট বার্তা দিলেন ট্যাবেলা বিতর্ক নিয়ে। এবার চিঠিতেই রাজনাথ সিং কি বলছেন, কেন বাংলার ট্যাবেলো 26 জানুয়ারি গ্রহণ করা হলো না কেন্দ্র সরকারের তরফ থেকে, তা নিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে এবার রাজনাথ সিং। আর এমনই সময় ট্যাবেলো বিতর্ক নিয়ে রাজ্য কেন্দ্র যেখানে মেতেছে কার ট্যাবেলো থাকবে কার ট্যাবেলো থাকবে না, সেই 26 জানুয়ারি আবার প্রজাতন্ত্র দিবসে হামলা হতে পারে প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে সরাসরি চোখ রাখবো আজকের ভিডিওতে। আর সেই সাথে উঠে এলো এখনই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর, এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে অবশেষে বড় আপডেট। এবার কি অফলাইন হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, অনলাইনে পরীক্ষা হচ্ছে না বাতিল হচ্ছে না, অফলাইনে পরীক্ষা নাকি আবার বাতিল হতে পারে, কি বলছে এদিন সমস্ত তথ্য জানিয়ে দেবো এবার শিক্ষামন্ত্রকের তরফ থেকে। সরকারিভাবে কি তথ্য ঘোষণা করলো সরাসরি জানিয়ে দেবো আজকের ভিডিওতে, তাই ভুল করে স্কিপ না করে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর সেই সাথে বড় খবর, আবার রাজ্য সরকারের তরফ থেকে যেমন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা 1000-1500 করে, অন্যদিকে আবার কেন্দ্র সরকারের তরফ থেকে এবার লক্ষ্মীর ভাণ্ডারের মতো ইশ্রম কার্ড দিকে আবার নতুন করে ঘোষণা। কৃষক সম্মান নিধি আবার নতুন করে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে টাকা। আর সেই সাথেই থাকছে রান্নার গ্যাস ব্যাংকের বই নিয়ে একের পর এক সুখবর, কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে তা মিলিয়ে বিস্তারিত খবর থাকছে আজকের ভিডিওতে। আর এদিকে আবার দোকানপাট থেকে শুরু করে কোথায় কোথায় বিধিনিষেধ সম্পূর্ণ লকডাউনের মতো বন্ধ করে সিল করে দেওয়া হলো এবার ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর, এদিকে আবার বাঁকুড়া বীরভূম বর্ধমান আর তার সাথে মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া বেলদা, এদিকে আবার গোপীবল্লভপুর বালিয়াপাড়া নিয়ে থাকছে একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ, যা জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর তার মাঝেই থাকছে আবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরো এক গুরুত্বপূর্ণ ঘোষণা, আবারও বাজার বাড়াচ্ছে, সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। আজকের 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, এ ধরনের খবর প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, এবং জেলায় জেলায় খবর পাবেন তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। প্রথমেই চোখ রাখবো আজকের বড় খবরে। একদিকে রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব ট্যাবেলা বিতর্ক নিয়ে মেতেছে মমতা, এদিকে আবার কেন্দ্র সরকারের তরফ থেকে স্পষ্ট বার্তা। একদিকে 23 জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে কেন্দ্র করে শুরু হচ্ছে একের পর এক অনুষ্ঠান, যা চলবে 26 জানুয়ারি পেরিয়ে 30 জানুয়ারি পর্যন্ত। আর এই অনুষ্ঠান এতটাই জাঁকজমকপূর্ণ, সারা পৃথিবীর চোখ থাকবে এবার ভারতের দিকে। আর তার মাঝেই বড় ভয়ানক বিপদ, এবার জঙ্গি হামলার খবর আসছে 26 জানুয়ারি। জঙ্গি হামলার ছক সামনে আসতেই গোয়েন্দা বিভাগ এবার সতর্ক করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার আগেভাগে সতর্ক হতে হবে। আর কেবলমাত্র প্রজাতন্ত্র দিবসে হামলায় নয়, হামলা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপরও, সে কারণে হুঁশিয়ারি এসেছে গোয়েন্দাদের কাছ থেকে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে গোয়েন্দাদের নপাতার গোপন তথ্য হাতে এসেছে, আর যেখানে ইঙ্গিত রয়েছে ভারতের 75তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপর জঙ্গি হামলার আশঙ্কা, 26 জানুয়ারি উপলক্ষে প্রধান অতিথি হয়ে আসার কথা রয়েছে কাজাকিস্তান দেশের নেতা, এদিকে আবার কিরগিস্তান এবং তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের এশিয়া দেশের 5 নেতার। আর তার আগেই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে, এবার ভয়ানক বিপদ ঘটতে পারে যেখানে গোটা পৃথিবীর চোখ থাকবে এবার গোয়েন্দাদের সূত্রে, এমনই খবর পাওয়া যাচ্ছে জঙ্গি হামলাকে আগেভাগে সামাল দিতে হবে। এদিকে আবার প্রয়াত হলেন নন্টে ফন্টে, নতুন করে হাঁদা ভোঁদার একের পর এক কার্টুনাস্টিক করেছিলেন নারায়ণ দেবনাথ। মঙ্গলবার সকাল থেকে আচমকে তার শরীরের অবস্থা অবনতি হতে শুরু করে এবার মৃত্যুকালের বয়স ছিল 96 বছর, গত 25 দিন ধরে ভর্তি ছিলেন। এবার বেলভিউ হাসপাতালে শেষমেশ সকাল 10:15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। আরো এক নক্ষত্রের পতন হলো যেখানে নন্টে ফন্টে হাঁদা ভোঁদার মতো একের পর এক আকর আকর্ষণীয় কার্টুন ক্যারেক্টার তৈরি করেছিলেন তিনি। অন্যদিকে আরো এক আপডেট, ফের বৃষ্টির ভুকুটি, রাজ্যে লেপ কম্বল গুটিয়ে রাখার সময় কি এসে গেল, জানুয়ারি মাসেই প্রায় অর্ধেক পেরিয়ে গেছে কিন্তু শীত কোথায়, মাঝে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি, তারপর আবার বঙ্গোপসাগর এলাকায় জলীয় বাষ্পের কারণে মাঝে শীত গায়েব হয়ে গিয়েছিল, এরপর বৃষ্টি কমলেও শীত সেভাবে পড়েনি। তবে এর মাঝে বড় খবর আসছে, পুরোপুরি শীত বিদায় নিল নাকি বাংলা থেকে, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া যাচ্ছে খবর, হাওয়া অফিস জানিয়েছে আগামী 3 দিন দক্ষিণবঙ্গে পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া থাকবে। আর তার
পরই ফের বৃষ্টির ভুকুটি একাধিক জেলায়। 21 জানুয়ারি দক্ষিণের জেলাগুলি বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পরের দিন অর্থাৎ 22 জানুয়ারি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে। 21 ও 22 জানুয়ারি আকাশের মুখ ভার থাকবে আলিপুর আবহাওয়া অফিস তরফ থেকে, এমনই খবর সামনে আসছে। তার সাথে আবার চোখ রাখবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বড় খবর। এবারে বাতিল হবে মাধ্যমিক নাকি আবার অনলাইন অফলাইনে পরীক্ষা, কি বলছে এবার? ইতিমধ্যে আরো এক সংবাদ মাধ্যমে খবর, অফলাইনে হতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে তার আগে জানিয়ে দেবো কেন বাতিল করলো এবার। বাংলার ট্যাবেলো রাজনাথ সিং কি বলছেন জানিয়ে দেবো, আর তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খবর জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এইমাত্র খবর উঠে এলো বাংলার ট্যাবেলো বিতর্ক থামাতেই মমতাকে তড়িগুড়ি চিঠি পাঠালেন এবার রাজনাথ সিং। আশ্বাস বাণী দিলেন এদিন, তা নিয়ে যোগ রাখবো। রাজধানী দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে বাংলা সহ একাধিক রাজ্যের ট্যাবেলোকে বাতিল করা হয়েছে ক্রমশ, তা নিয়েই জল ঘোলা হচ্ছে। এবার পরিস্থিতি সামাল দেওয়ার আসনে নামলেন খোদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী নিজেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে স্পষ্ট ভাষায় চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, ট্যাবেলো নির্বাচন বিষয়টি কেন্দ্রের হাত নেই, বিদ্যজনের নিরপেক্ষ কমিটি। এই কমিটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। প্রতিরক্ষা মন্ত্রীর ব্যাখ্যায়, কেন্দ্র কখনোই নেতাজি সুভাষ চন্দ্র বসুকে অসম্মান করেনি, এই প্রেক্ষিতে কেন্দ্র নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্মান প্রদর্শন করতে কি কি পদক্ষেপ করেছে তাও ব্যাখ্যা করেছেন চিঠিতে। বাংলার গর্ব নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরাক্রম দিবস হিসেবে আগেই ঘোষণা করেছেন। এমনকি এবার থেকে গণতন্ত্র দিবস অনুষ্ঠান নেতাজির জন্মদিবস থেকে সূচনা হবে, শেষ হবে 30 জানুয়ারিতে। চোখ রাখবো পরের খবরে, আবারও গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। ফেব্রুয়ারিতেই লখনৌ সফর মমতার, এমনকি মোদীর কেন্দ্র বারাণসীতেও যাবেন তৃণমূল সুপ্রিমো। এদিন বৈঠকের পরে তিনি জানিয়ে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে দেশে বিরোধী মুখ মমতা, তাই উত্তরপ্রদেশে ভোটের আগেই 8 ফেব্রুয়ারি লখনৌ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি জানিয়ে দেবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে কি বলছে এবার শিক্ষা বোর্ড, সরাসরি অনলাইন নাকি অফলাইন, কিভাবে পরীক্ষা হবে এবার। তাই ছাত্রছাত্রীদের মনের অনিশ্চয়তা অবসান ঘটালেন মাধ্যমিক বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পর্ষদের সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সংসদের সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য সোমবার জানিয়ে দিয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবার অফলাইনেই হবে, কোনোভাবেই অনলাইনে নেওয়ার চিন্তা ভাবনা। এমনকি তার জন্য যাবতীয় পরিকল্পনা প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার হোম সেন্টার বা নিজের নিজের স্কুলে হলেও মাধ্যমিক হবে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে, লিখিত প্র্যাকটিক্যাল দুটো পরীক্ষাই হবে সংক্ষিপ্ত পাঠ্যক্রমের ভিত্তিতে। এমনকি আরো এক লাইভে এসে বলেন, উচ্চ মাধ্যমিক কোনোভাবেই অনলাইনে নেওয়ার সম্ভাবনা নেই, নিশ্চিতভাবে অফলাইনে পরীক্ষা হবে। আগেই জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে হোম সেন্টারে, প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 15 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ। আর তাই কোনোরূপ অযুক্তিকর চিন্তা ভাবনা না করে ছাত্রছাত্রীদের পড়ায় মন দিতে হবে, না হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পৌঁছে গেলে ভয়ানক বিপদের মুখে পড়তে পারে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, কারণ করোনা সংক্রমণ যে হারে হু করে বাড়ছে সেদিকে তাকালে এবার সমস্ত কথাই যেন সাময়িক মনে। এবার করোনা পরিস্থিতির দিকে বিচার করে আপনার কি মনে হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নেওয়া কি উচিত নাকি অনুচিত? কারণ সেই সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই করোনা পরিস্থিতি যেমন থাকবে তার উপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, অনলাইন অফলাইন নাকি পুরোপুরি বাতিল করা উচিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কারণ সারা বছর ধরে ক্লাস হয়নি, ছাত্রছাত্রীদের প্রস্তুতি পড়বে অনেকটাই ঘাটতি, আর এমন সময় আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। চোখ রাখবো পরের পরে আপডেট। এবার বর্ষায় কলকাতায় জমাজল, একদিকে যেমন দুর্ভোগ দূর করতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরসভা, এবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে নেওয়া হচ্ছে প্রায় 2000 কোটি টাকার ঋণ, টাকা দেবে রাজ্য সরকারও। এদিন নিকাশি বিভাগের মেয়র পরিষদ জানিয়েছেন, লক গেটের জায়গায় এবার গেট তৈরির ভাবনা করছে। আর ওদিকে আবার করোনায় বাড়বাড়ন্ত ঠেকাতে বারুইপুর গ্রামীণ এলাকায় সমস্ত বাজার সপ্তাহে 2 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত। করোনায় বাড়ছে হু করে এমন সময় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর গ্রামীণ এলাকায় সমস্ত দোকান বাজার সপ্তাহের 2 দিন বন্ধ রাখার কঠোর সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন। এদিকে আবার সকালে জীবনতলা বাজারে প্রচার চালালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। আর এদিকে আবার কেন্দ্র রাজ্যের তরফ থেকে একের পর এক অনুদান ব্যাংকের অ্যাকাউন্টে, একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে হু করে, তেমনই আবার রাজ্য সরকারের তরফ থেকে জয় জহর জয় বাংলার মতো নতুন নতুন প্রকল্পের টাকা পাচ্ছেন। যারা এখনো আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন, ফেব্রুয়ারি মাসেই আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। আর তার আগেই বড় খবর, যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকলো না লক্ষ্মীর ভাণ্ডার, তারা অবশ্যই জেলার নাম সমেত কমেন্টে জানিয়ে দেবেন। এদিকে আবার ইসম কার্ডের টাকা পেয়েছেন কিনা কেন্দ্র সরকারের তরফ থেকে তাও কমেন্টে জানাবেন, কারণ একের পর এক ব্যাংকের অ্যাকাউন্টে যেমন টাকা ঢুকার খবর আসছে সেই সাথে আবার উঠে আসছে নতুন করে আপডেট কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা। সব মিলে বিস্তারিত খবর থাকছে পরের ভিডিওতে, কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, কাদের বা টাকা ঢুকলো না কি কারণে।
বিস্তারিত খবর জানার জন্য ভিডিওর শেষ স্ক্রিনের ভিডিওতে ফলো করুন। তবে তার আগে আজকের খবর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে বা জেলাভিত্তিক খবর জানতে চাইলে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে সঠিক এবং লেটেস্ট অথেন্টিক আপডেটটা অবশ্যই জানিয়ে দেবেন। এবং তার সাথে গুরুত্বপূর্ণ ঘোষণা, বাকি থাকা খবর জানতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।